ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সম্মুখে আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে সাধারণ মানুষের বাঘ। ইতিপূর্বে আমি সাধারণ মানুষের বাঘ নিয়ে একটি পর্ব করেছিলাম, এটি নিয়ে আমার সাধারণ মানুষের বাঘের উপর দ্বিতীয় পর্ব। এখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাসের দিকে ফিরে যাচ্ছি। তো এখন একইভাবে আমরা এখানে মিশ্র বাংলাংশ রয়েছে, সাতাশ সমস্ত চার বাঘের তিন, এটাকে আমরা উপকৃত বর্ণাংশ করলাম। ওই যে একইভাবে সাতাশকে চার দিয়ে গুণ, এই সাতাশ গুণ চার, ওই লবটা যোগ যোগ এই লব, লব তিন আছে, তিন লিখলাম। এভাবে আমরা চারকে সাতাশ দিয়ে গুণ করলে একশো আট হয়, যোগ তিন আছে, তিন লিখলাম, একশো আটকে তিন দিয়ে যোগ তিনের সাথে যোগ করলে একশো এগারো হয়। সে একশো এগারো যোগফলটা আমরা লব হিসেবে লিখব। ওই নিচের হর যেভাবে আছে সেভাবে লিখলাম, বাকচিহ্ন বাকচিহ্ন। এর পরবর্তীটা ওইকে চোদ্দকে পাঁচ দিয়ে গুণ, গুণফলের সাথে চার উপরেরটা যোগ, এই চোদ্দ গুণ পাঁচ যোগ চার, এই সত্তর হলো, চার পাঁচ চোদ্দ সত্তর, এখানে যোগ চার তাহলে চুয়াত্তর হলো, এই চুয়াত্তরটা উপরে। এখন আমরা আগেই বলেছিলাম তাহলে আমরা এটাকে মিশ্র বর্ণাংশ থেকে অপকৃত বর্ণাংশ করলাম। এখন এর পরবর্তী লাইনে করবো যে বাকচিহ্নকে গুণচিহ্ন করা। তাহলে চার বাঘের এগারো আছে, আমরা কি করব, এই বাকচিহ্নকে গুণচিহ্ন করলাম। তো বাকচিহ্নকে গুণচিহ্ন করলে আমি আগে বলেছিলাম, অর্থাৎ বাকচিহ্নের পরের বর্ণাংশটা ব্যস্তকরণ হয়ে যাবে, অর্থাৎ লব হর হয়ে যাবে, হরটা কি হয়ে যাবে, লব হিসেবে উপনীত হবে। তাহলে এখানে হর পাঁচ, এটা লব হয়ে গেল, চুয়াত্তর লব ছিল, এটা হর হয়ে গেল। কে সাধারণ গুণনীয়ক দ্বারা বাক করব। তাহলে এখানে একশো এগারো এবং চারের কোনো সাধারণ গুণনীয়ক আমরা হয়তো দেখতে পাচ্ছি না। এখন দেখি পাঁচ এবং চার, অর্থাৎ একটা বর্ণাংশের হর অপর বর্ণাংশের লবের সাথে পাঞ্জন হবে, তাহলে চার পাঁচ, তাও দেখতেছি এখানে সাধারণ কোনো গুণনীয়ক নেই। দেখি চুয়াত্তর এবং একশো এগারোর মধ্যে করতে পারি কিনা, এটা লব এটা হর, হর এবং লবের ক্ষেত্রে আমরা লঘিষ্ঠকরণ করতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পেলাম আসলে হয়তো যাচ্ছে কত দিয়ে, এই একশো, এই যে এখন এই লবের সাথে এই হরের আমরা ফাংশন করব, অর্থাৎ উভয়টাকে এই লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করব। সেই একই সংখ্যা দিয়ে ভাগ করতে গেলে আমরা একটা ধারণা করতে পারি সহজের জন্য, অর্থাৎ তাড়াতাড়ি করার জন্য, এগারো এর গুণনীয়ক কী কী আছে সেগুলো বের করলাম, চুয়াত্তরের গুণনীয়ক কী কী আছে সেগুলো বের করলাম। এখানে দেখা যাচ্ছে তাদের মধ্যে সাধারণ গুণনীয়ক হচ্ছে এই এক এক, এখানে সাঁইত্রিশ আছে, এখানেও সাঁইত্রিশ আছে, তাহলে এক এবং সাঁইত্রিশ হচ্ছে আমাদের কি গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক। তার মধ্যে সাঁইত্রিশটা হচ্ছে সর্বোচ্চ, এই সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক দ্বারা উভয়টাকে ভাগ করতে হবে। তাহলে তখন সাঁইত্রিশ দিয়ে এটাকে ভাগ করলে দুই হয়, সাঁইত্রিশ দিয়ে এটাকে ভাগ করলে তিন হয়। তাহলে এখন আমরা কি করব, দুইটা বর্ণাংশ আর এখানে লঘিষ্ঠ করা যাচ্ছে না, চার এবং পাঁচ একই সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে কি করব, হরের সাথে হর গুণ, চার দুগুণে, চার দুগুণে আট, লবের সাথে লব গুণ, তিন পাঁচে পনেরো। তাহলে এখন কি হলো, এ আট দিয়ে পনেরোকে আমরা ভাগ করব, ভাগ করলে কী আসে, এক সমস্ত আট বাঘের সাত। এটা কেমনে, আমরা এটাও একটা রাফের মধ্যে করতে চাই, তা রাফের মধ্যে করলে আট দিয়ে পনেরোকে বাদ, তাহলে আটেকে আট, এদিকে থাকে আট সাত, তাহলে এই যে এক সমস্ত আট বাঘের সাত, এই আট বাঘের সাত আমরা পেয়ে গেলাম, এক সমস্ত আট বাঘের সাত। তাহলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করব, আগামীতেও আরেকটি ক্লাস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আমরা আশা করি সবাই ভালো থাকবো। খুদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।